হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এলাম এই যে কক্সবাজার, যেই রেল লাইনটা হচ্ছে চট্টগ্রাম থেকে, সেটাতে দাঁড়িয়ে আছি আমরা এখন বর্তমানে। এটা হচ্ছে কেরানীহাটে, দেখতে পাচ্ছেন সুন্দর। আর পাশেই রয়েছে বেশ কিছু ইটভাটা, দেখতে পাচ্ছেন। তো ইটভাটাগুলো হচ্ছে পরিবেশের জন্য বরাবরের মতো সবসময় বলি, ইটভাটাগুলো হচ্ছে পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। তো সিফাত মুস্তাফা, এই রেল লাইনটা সম্বন্ধে তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে আসছি চট্টগ্রাম থেকে কক্সেস বাজারে, যে রেল লাইনটা হচ্ছে তার চলছে এইটা দেখার জন্য। এটা মেইনলি এখন আমরা আছি কেরানীহাট। এখানে মোটামুটি দেখা যাচ্ছে এক পাশে, মানে কি কক্সেস বাজারের পাশে রেল লাইন অলরেডি বসাই ফেলছে, বসাইছে। মোটামুটি কিছু কাজ অগ্রগতি হয়েছে, কিন্তু ওই পাশে এখনও বসাই নাই। আর 2000 ব্রিজটা এখনও কমপ্লিট হয় নাই। এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল, সেটা হচ্ছে এই রেল লাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর কখন সেই রেল লাইন উদ্বোধন হবে। কারণ আমরা জানি কালুরঘাট সেতু, যেটা কর্ণফুলী নদীর উপর যে সেতুটা আছে, পুরাতন ব্রিজ যেটাকে আমরা বলি কালুরঘাট সেতু, ওই সেতুটা সেই ব্রিটিশ আমল থেকে এখনও পর্যন্ত চলে আসছে। ওই সেতুটার কিন্তু মেয়াদ এখন নেই। কিন্তু ওই সেতুতে যদি ভালো একটা যদি সেতু না হয়, রেলের জন্য যদি ভালো একটা সেতু না হয়, মানুষ কতটুকু নিরাপদে যে কক্সেস বাজার ভ্রমণ করতে পারবে সেটা আমি জানি না। সেই প্রশ্নটা আপনাদের কাছে রয়েই গেল। আর এই রেল লাইনের উপকারিতা বলতে গেলে, এই রেল লাইন যদি হয়ে যায়, আমরা দক্ষিণ চট্টগ্রামের মানুষ অনেক উপকৃত হব। কারণ হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সেস বাজার যে রোডটা আছে সেটা খুব ন্যারো, সিঙ্গেল লাইন রোড, 1/1 রোড না, যার কারণে এটা যদি ডাবল লাইনের উন্নতি করার কথা চলছে, এখনও ডাবল লাইন উন্নতি করবে এই টাইপের কিছু কথা। কিন্তু রেল লাইন যদি হয়ে যায় অনেক মানুষের চাপ কমে যাবে। অনেক মানুষ যখন রেলে চলে যাবে তখন এই এই রাস্তার উপর বাসের চাপ কমে যাবে, যাতে করে আমরা যারা বাইকার আছি আমাদের সুবিধা হবে, আমরা খুব স্বাচ্ছন্দ্যে বাইক চালাইতে পারবো, খুব সুন্দর করে রাইড করতে পারবো। আর যত সম্ভব দেখলাম এই রোডটা এখন চার লাইন উন্নতি করার প্রস্তাবনা হয়েছে অনেক আগে, 2000-তে মার্কেট ভেঙে দেওয়া হয়েছে অনেক আগে, কেরানীহাটে মার্কেট ভেঙে দেওয়া হয়েছে অনেক আগে, কিন্তু প্রচণ্ড ধীরগতিতে কাজ চলছে। এই চার লাইনের রাস্তা আমরা কি দেখে যাইতে পারবো, নাকি আমাদের জীবন দশায়, নাকি আমরা মরে যাওয়ার পর, এটা দেখবো, সেটা নিয়েও শঙ্কিত আছি। তো এই পর্যন্ত কথা, আপনারা কমেন্ট করে জানাবেন বাকিগুলো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা এই যে দেখা যাচ্ছে রেল লাইনটা, রেল লাইনটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, কিন্তু আমাদের কাজের মান যেন ভালো হয়। কাজের মান সম্বন্ধে তো সবারই জানা আছে, কাজের মান কীরকম হয় এটা যেন তদারকি করা হয় সেটাই বলবো। আর যাতে কাজটা আর একটু ধীরগতিতে না এগিয়ে, যাতে তাড়াতাড়ি কাজটা এগায়, তো এটাই প্রত্যাশা করি। লাইনগুলো স্থাপন করা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন এখানে দর্শনার্থীরা দেখতে আসছে, পাশে রয়েছে, দুই পাশে রয়েছে কিছু দোকান। তো খুবই সুন্দর দৃশ্য, আসলে খুবই ভালো লাগতেছে। এটি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তার অপোজিট পার্ট। বন্ধুরা বেশ ধীরগতিতে কাজ চলতেছে, এটা দেখতেছে অনেকদিন ধরে এটাতে পড়ে আছে, যদিও বা কাজ চলতেছে কিন্তু খুবই ধীরগতিতে বলা চলে। তো যাই হোক, এই রাস্তাটা হয়ে গেলে আমরা অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারবো আশা করি। তবে কাজের যেই মান এবং আস্তে ধীরে হচ্ছে, আশা করা যায় না এখন কখন এটা উদ্বোধন হবে সেটা দেখার অপেক্ষায়। মেন যে কক্সবাজার মহাসড়ক আছে এটার উপর দিয়ে হচ্ছে, এদিক দিয়ে পার হবে এটা। তো কিছুদিন আগে আমরা জানি একটা বড় দুর্ঘটনা হয়েছে, তো এটা তো অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। এটা একটু কর্তৃপক্ষ যদি এটা আর একটু ভালোভাবে চিন্তা করতো, এই মেজারমেন্টটা চিন্তা করতো, তাহলে আরও ভালো হইতো। এই যে দেখুন, এটা হচ্ছে কক্সবাজার মহাসড়ক, আর এটার উপর দিয়ে যাবে হচ্ছে রেল লাইন, যেটা নতুন হতে যাচ্ছে সেটাই, এটা কক্সবাজার রেল লাইনটা হবে এটার উপর দিয়ে। তো এটা দিয়ে এটাতে অনেক দুর্ঘটনার সম্মুখীন হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে চট্টগ্রাম কক্সেস বাজার মহাসড়ক, খুব ব্যস্ততম একটা মহাসড়ক। এখান দিয়ে প্রতিনিয়ত অনেক যানবাহন এদিক দিয়ে চলাচল করে, এবং এই এটা হচ্ছে সেই রেল লাইন। ওই যে দেখা যাচ্ছে ওখানে রেল লাইনের কাজ হয়েছে, কিন্তু এখন এখানে রেল লাইনের বিট বসানো হয় নাই। তো এখানে দিয়ে যখন রেল চলাচল করবে, যখন এই রাস্তাটা উদ্বোধন হবে, তখন কিন্তু এই চট্টগ্রাম কক্সেস বাজার মহাসড়কে কী করতে হবে, হয় এখানে বেরিবাদ দিতে হবে, যাতে কী করে গাড়িগুলো না আসে। কিন্তু এরকম একটা ব্যস্ততম মহাসড়কে বেরিবাদ দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না। তো আমার মনে হয় সম্ভবত সবচেয়ে ভালো হয় এখানে যদি ফ্লাইওভার করে দেয়, ফ্লাইওভারের ব্যবস্থা করে দেয়, নিচ দিয়ে রেলটা চলাচল করবে, উপর দিয়ে গাড়ি চলাচল করবে,
তো এখনো জানি না এটার মডেলটা এখনো রেডি হয় নাই, আর কাজ এখনো দীর্ঘতিতে চলতেছে, এটা কখন যে সম্পন্ন হয় জানি না, এটা তো জানি না। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ভ্রমণ করুন।